হ্যালো ফ্রেন্ড, আজকে অনেকদিন পর মানে 2022 এসে পিকনিক করেছি, আর সে এখন 2023, এক বছর পর পিকনিক, তাও আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে। তো পিকনিকের কিছু জিনিস দেখাবো আপনাদেরকে এবং আপনারাও দেখুন। আর এরা সব আমারই স্টুডেন্ট, ঠিক আছে? তো পিকনিকের আয়োজন করা হয়েছে, এরাই করেছে, আমরা জাস্ট এসেছি ঘুরতে। তো পিকনিকের আয়োজনটা একটু দেখে নিন। এই যে আমাদের কি বলে এটাকে, না না নাই, সেফ সেফ, আমাদের সেফ রোহিত। আর এই যে পেঁয়াজ কাটছে, আরও সামগ্রী আছে। এই যে আলু ধুয়ে রাখা, মানে ধোয়ার জন্য রাখা আছে। এখানে সব আরও অনেক কিছুই আছে, বাসনপত্র, জল, গ্যাস, স্টুডেন্টদের সব ব্যাগ, তার মধ্যে আমার ব্যাগও আছে। একজন ড্রেস চেঞ্জ করছে, তো আরও দেখাচ্ছি আশেপাশের পরিবেশটা। ওই যে দূরে এক জায়গায় পিকনিক হচ্ছে, তো তাদের কাছে তো আমাদের যাওয়াটা উচিত না, তো তাও সাইড দিয়ে আমরা ওইদিকে একটা ব্যারেজ আছে, ব্যারেজের কাছে যাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন। আর এখানে পিকনিক চলছে অলরেডি, তো সেখানে আমরা ইনভলভ হব না। আমাদের একজন কলিগ আসছে, আমাদের একজন কলিগ চলে এসছে, একজন কলিগ এরা আসলো। তো আমরা যা একটু ব্যারেজ থেকে ঘুরে আসি। ওই যে NH রোড দেখা যাচ্ছে, ওটা একটা ক্যানেল। বিশ্বজিৎ গ্রাক, ওই সামনে আমাদের আরো স্টুডেন্ট আছে। বিশ্বজিৎকে তো আমাদেরই কতজন স্টুডেন্ট আছে সামনে দেখতে পাচ্ছেন। এই যে আমাদের ব্লগার স্টুডেন্ট, এনারও ইউটিউব চ্যানেল আছে। ইয়েস ইয়েস ইয়েস, কাব্যপ্রিয় বিশ্বজিৎ। কি নাম একবার ভালো করে বলে দিন। কাব্যপ্রিয় বিশ্বজিৎ ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করে দেবেন পারলে। অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সব কিছু করে দিয়ে পাশে থাকবেন। হ্যাঁ, এই চ্যানেল। আর এই সাইডে ব্যারেজ। এই সেই ব্যারেজ দেখতে পাচ্ছেন। এই যে আরো দুজন এসছে এখানে স্টুডেন্ট। এই যে ব্যারেজ, আর এখানে কিছু পাখি বসে আছে, আমি দেখি জুম করে দেখাতে, দেখতে পাচ্ছেন কিনা দেখুন, জুম করছি। ভিডিও কোয়ালিটি আর একটু ভালো হলে ভালো হতো, তাহলে বুঝতে পারতেন যে কি পাখি ওগুলো। জলেও আছে আর অনেক অনেক পাখি, আর প্রচন্ড হাওয়া বইছে। এই যে দেখতে পাচ্ছেন ব্যারেজের এক সাইডে জল, এক সাইডে পুরো শুকনো, কিছু নেই। ব্যারেজের ওই দিক থেকে ওই পর্যন্ত যাওয়া যায়, তো তারপর থেকে এদিকে জল, শুধু এদিকে পুরোটাই জল, ওদিকেও পুরোটাই জল, জলাশয় ভর্তি। এদিকে NH রোড, তার উপর দিয়ে ড্যামের উপর দিয়ে NH রোড গেছে। এই যে ছোট্ট একটা চায়ের দোকান আছে, তো আমরা এই চায়ের দোকানে এখন চা খাবো। দেখা যাক কি কেমন চা বানাই, টেস্ট করে দেখি। এই যে কাকার কাছে এখন চা কফি দুটোই পাওয়া যায়, তো চা খাবো। হ্যাঁ, দুটো কফি, আমরা কফি খাবো। আমাদের ইউটিউবার আছে বিশ্বজিৎ, কাব্যপ্রিয় বিশ্বজিৎ। ওই হইলো, তো কাব্যপ্রিয় বিশ্বজিৎ ইংলিশে টাইপিং করবেন, চলে আসবে। আচ্ছা, তো শুনতে পেলেন চ্যানেলের নাম, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর কাকা কফি বানাচ্ছে, তো আমরা কফি খেয়ে তারপর আপনাদের সঙ্গে আবার দেখা করছি। তো এখন এই পর্যন্তই। এই যে আমাদের স্টুডেন্টগুলো, হ্যালো গাইস,
আমরা পিকনিকের জায়গায় চলে এসেছি, দেখতেই পাচ্ছেন এই যে সব আছে। এদিকে টিফিনের জন্য, টিফিনের জন্য ডিম বয়েল হচ্ছে, ডিম বয়েল হচ্ছে, ফটো ফটো ডিম সিদ্ধ হচ্ছে, বয়েল বললে বুঝতে পারছে না, তাই সিদ্ধ হচ্ছে বলছি। এখানে ইনি আবার বলছে হাফ বয়েলের কথা, এই যে আশেপাশের জায়গা, ওখানে তো দেখালাম আয়োজন, তো আবারও দেখাবো। ওই যে ওইদিকে রাস্তা আছে, ওই দিকটাই রাস্তা আছে পুরো, আর এদিকটা পুরোটাই লম্বু গাছের বাগান। ওই সাইড ওই পাড়টাই এটা এটা বাঁধ বলা যায়, ঠিক আছে, বাঁধের উপরে রাস্তা আছে, রাস্তার ওপারে বড় বিল, ওই রাস্তা দিয়ে আমরা এসেছি। আর এদিকে পুরোটাই বাগান, এখানে মোটামুটি পিকনিক হয় ভালোই, আশেপাশে দেখে বোঝা যাচ্ছে যে ভালোই পিকনিক হয় এখানে। তো আমরাও ঘুরতে ঘুরতে চলে এসেছি, আর ওই যে আমাদের পিকনিকের জায়গা ওখানে আছে, পিকনিক হচ্ছে, আমরা একটু এদিক ওদিক ঘুরছি দেখছি। এই যে আমাদের ইউটিউবার এখানে চা বানাচ্ছে, কাব্যপ্রিয় বিশ্বজিৎ ইউটিউবার, সে চা বানাচ্ছে আমাদের সবার জন্য। এখানে তেজপাতা না গাছের পাতা দিয়েছে কিছু বোঝা যাচ্ছে না, কারণ গাছের পাতা তেজপাতা একই রকম দেখতে, সোনাঝুরির পাতা তো বোঝা যাচ্ছে না যে কিসের পাতা দিয়েছে ওটা, যত সময় তেজপাতাই হবে। আর ওদিকে চাল ধোয়া ধুই চলছে, এই যে ছেলেটাকে দেখছেন, একে সবাই এলিয়ান তাই বলে, আদর্শ এলিয়ান নয় সে, মানুষ, তো একে সবাই মজা করে এলিয়ান বলে। চাইওয়ালা আমাদের, সবার চাইওয়ালা, চাইওয়ালা, এটা সবাইকে চা দিচ্ছে, এই যে সাহিল আমাদের, জিৎ আর আমাদের অরিজিৎ ভাই, তিনজন মিলে টিফিন তৈরি করছে। এই যে আমাদের সব টিফিনের মেনু দেখে নাও, তোমরা জানবে হয়তো কি কি আছে না আছে, এটা স্যারের ব্লগ। তো আমি কাব্যপ্রিয় বিশ্বজিৎ, ঠিক আছে, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, দেখুন বলছে কেউ করবেন না, দেখছেন, দেখছেন কত অহংকার, দেখছেন ছেলেটার হিংসা, দেখুন দেখুন ওখানে সেলফি তুলছে আমাদের, দেখুন গাছটা পড়ে যায় না, দেখো তাহলে এখানে ভাত হচ্ছে, ভাতের দায়িত্ব কর আমি সবাই, ঠিক আছে। আর এখানে দেখে নাও সব জিনিসপত্র সব রেডি, আমাদের ক্যাপসিকাম কাটছেন স্যার, আমাদের স্যার তো স্যার আমাদের খুবই ভালো, তো আমাদেরকে কোনো দায়িত্ব না দিয়ে স্যার নিজের হাতে রান্না বান্না করছে। তো হ্যালো গাইস, আমাদের স্যারের একটা ইউটিউবের চ্যানেল আছে অনু মিস্ত্রি, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের স্যারকে দেখতেই পাচ্ছেন। ও স্যার, স্যার কী দিচ্ছেন একা, ও স্যার, স্যার স্যার কি দিচ্ছেন একা, দেখতেই পাচ্ছেন, সল্ট সল্ট, হ্যাঁ সল্ট, আচ্ছা স্যার ওর মানে কি স্যার, ও স্যার স্যার রান্না তো সেই গন্ধ উঠছে স্যার, না আমাদের বন্ধু মাংস চাইছে তো স্যার দিল না, এর জন্য আমরা বড় দুঃখিত, আমাদের স্যার কাজকে সেই লাগছে, দেখতেই পাচ্ছেন আপনারা।